খাবার ও বিশুদ্ধ পানি তীব্র সংকটে আছেন সিলেট ও সুনামগঞ্জের বোনারতরা। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠলেও খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থরা পর্যাপ্ত খাবারের অভাবে কষ্টে দিন পার করছেন। সারা দেশ থেকে এখনও বিচ্ছিন্ন আছে সুনামগঞ্জ জেলা। সিলেট শহরে পানি কমলেও বিভিন্ন উপজেলায় ঘরবাড়ি পানিতে ডুবে আছে। এদিকে হবিগঞ্জের আজমিরগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই উপজেলার পানিতে ডুবে আছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট। মৌলভীবাজারে ও পানীয়বন্দী আছেন লাখো মানুষ। এদিকে আগামী দুই দিনের মধ্যে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী বিন্দু তালুকদারের কাছ থেকে। গত দুদিন ধরে সুনামগঞ্জের সুরমানদীর পানি সহ বিভিন্ন নদীর পানি হ্রাস পাচ্ছে, বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে। তবে এখনও সুনামগঞ্জ শহরের নবীনগর, বিলপাড়, নতুনপাড়া, হাসননগর, কালীপুর, জলিলপুর, ওয়েস্টালী, হাজিপাড়ার বিভিন্ন এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে। হঠাৎ করে বন্যা আসায় সুনামগঞ্জের স্থানীয় লোকজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ করে পানি আসায় সুনামগঞ্জের প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়েছে। কোটি কোটি টাকার বিভিন্ন মালামাল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। স্থানীয় লোকজন আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছেন, হঠাৎ করে বন্যা আসায় শহরতলির বিভিন্ন এলাকার কৃষকদের গবাদি পশু শুকনো পানিতে তলিয়ে গেছে। তার কারণে বিভিন্ন এলাকার ভূখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জ শহরের গত ছয় দিন ধরে বিদ্যুৎহীন থাকায় সুনামগঞ্জ শহরে খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। আমরা একটু দাঁড়িয়ে আছি, একটু দেখাতে চাই দর্শকদের সুনামগঞ্জ শহরের নতুনপাড়া ও জামাইপাড়ার মুখ। এটি নতুনপাড়ার প্রধান সড়ক, এখন এই সড়কে পানি রয়েছে। সড়কের পাশাপাশি নতুনপাড়ার হাজার হাজার বাসাবাড়িতে পানি রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দাবি অনুযায়ী সুরমানদীর পানি গত তিন দিনে 95 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। সুরমানদীর পানি আজ দুপুর 12টায় বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমানদীর পানি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে মাত্র 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার কারণে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বিন্দু তালুকদার।